সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। দর্শক, বেশ কিছুদিন যাবৎ কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করি না আমি, তাই আমি আজ ভাবলাম যে এই লকডাউনের মধ্যে আমি আমার গ্রামটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার যেহেতু কৃষি বিষয়ক চ্যানেল, কৃষি যে কাজগুলো হয় আমার গ্রামে, যে কৃষি পণ্য উৎপাদিত হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক, বেশি কথা না বলে চলুন সরাসরি চেষ্টা করি আমার এলাকাতে কী কী কৃষি পণ্য উৎপাদিত হয় সেই উৎপাদিত ফসলগুলো আপনাদের দেখানোর। আমার বাসা থেকে জাস্ট এক মিনিটের দূরত্ব না আমাদের যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা অনেক সুন্দর একটি মসজিদ। তো মূলত এইখানে আমাদের গ্রাহিমপুরের গ্রামবাসী নামাজ পড়েন। তো ইনশাল্লাহ আমি যখনই কোনো কাজে বের হই, সর্বপ্রথম এইটাই দেখে বের হই, মনের মধ্যে অনেকটা ভালো লাগে জিনিসটা দেখার পরে। তার কাছে কিছু হয়েছে আর বাঙি সম্বন্ধে কবি নি, সে কৃষক মানুষ, কিরম কে বেশি আয় ও উন্নতি লাগাইছেন, কিরম দরে খেয়াল কাছে হয়েছে আর। তো দর্শক, আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে অনেক বাঙি তোলা হয়েছে, তো জায়গায় জায়গায় বাঙি তোলা হয়েছে। যদি আমি একটু দেখাই তো হয়তো আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঙি তোলা হয়েছে, আমার এই পাশে এই যে আরও দেখতে পাচ্ছেন এখানে বাঙি তোলা হয়েছে, আরও এদিকে সুতরাং। তো দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বাঙি তোলা হয়েছে, ওই পাশেও তোলা হয়েছে। তো এছাড়া আরও এইদিকে এই যে বাঙি তোলা হয়েছে, ওইদিকে আরও এইরকম অনেক জায়গায় পুরা চোখে দেখা যাচ্ছে পুরা ক্ষেতের মধ্যে অনেক জায়গায় বাঙি তোলা হয়েছে। এছাড়া এখানকার যে বাঙির মালিক, তো আমি তার সঙ্গে একটু সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। তো উনি আসলে মূলত এখানে কতটুকু জায়গাতে বাঙি লাগিয়েছেন, এখানে কী পরিমাণ টাকা খরচ হয়েছে, আর এখান থেকে জাস্ট কত টাকা ওনার ইনকাম হতে পারে, জাস্ট এই তিনটা প্রশ্ন ওনার কাছে শুনবো। তো চলুন দর্শক, আমরা এখানকার যে বাঙি মালিক তার সঙ্গে সরাসরি কথা বলি। দর্শক, আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই বাঙি ক্ষেতের মালিক। তো তার সঙ্গে জাস্ট সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক হোসেন ভাই, আপনি এই যে বাঙি ক্ষেত্রে লাগিয়েছেন এখানে কতটুকু জায়গা আছে? এখানে 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর অর্থাৎ 26 শতাংশ। 26 শতাংশ এই বাঙিটা ধরেন পেঁয়াজের ভিতরে লাগাইছিলাম, পেঁয়াজ তুলে বিক্রি করে তারপর নাড়া দিয়ে আপনার এই ডেলিগাছ যত্ন করছি, পানি দিছি, সার বিষ অনেক। তার মানে আপনি প্রথম পেঁয়াজ লাগান আর পেঁয়াজের মধ্যে এই বাঙি লাগাইছেন, এই তো? মানে ধরতে চলে অনেকেই পেঁয়াজ শেষ করে কি চাষ করছে আর আপনি এই বাঙি চাষ করলেন? অনেক ধরনের অনেক ইত্যাদি পাট মরিচ আপনার লিগা তিল করছে, আমি বাঙি করছি। এই বাঙির শেষে আপনি কি এখানে? এই বাঙির শেষে ধরেন আমি ঘাস বলবো, ঘাস শেষে আল্লাহ দিলি পাচার হয় ধান লাগাবো। তো এই যে বাঙি যে টোটাল আপনি কত টাকা এ পর্যন্ত এই বাঙির পিছে খরচ হয়েছে? টোটাল তো 8-10 হাজার টাকা খরচ হয়েছে। 10-10 হাজার টাকা খরচ হয়েছে। কি পরিমাণ টাকা এখান থেকে? 14-15 হাজার টাকা পাবো। 14-15 হাজার টাকা পাবেন। এটা তো দেখা যাচ্ছে যে আপনি এই বাঙি নেওয়ার পরবর্তীতে অন্য ফসল আপনি লাগাতেই পারবেন, তাই? হ্যাঁ হ্যাঁ, পারবো। বুঝতে পারছি। তো দর্শক, মূলত আমরা কথা বললাম এই যে বাঙি মালিক, এ তো আমরা এখানে কিন্তু অনেক বাঙি দেখতে পাচ্ছি উনি তুলছেন, এমনকি আমরা কিন্তু আসা পথে দেখছি উনি বাঙিগুলা নিয়ে এখান থেকে নিয়ে দোকানে রেখেছেন, সেখান থেকে বিক্রি করছেন আর কি। তো দর্শক, আসলে মূলত আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি লাউয়ের ক্ষেত বা মিষ্টি কদুর যে ক্ষেতটা, এই ক্ষেতে অনেক মিষ্টি লাউ বা মিষ্টি কদু আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কদু, এটা কিন্তু অনেক বড়। দেখা যাচ্ছে শহরে যারা মূলত থাকেন তারা কিন্তু এই অরিজিনাল তর তাজা এই মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়াটা আপনারা পান না, তো আমরা কিন্তু সেটা পাই। আর এটা কিন্তু একদম কম প্রাইসে, কম টাকায় পাই। আপনারা, আমি জানি না আপনাদের শহরে যারা থাকেন তারা এটা কয় টাকায় পাবেন, কিন্তু আমাদের এখানে কিন্তু মাত্র এটার দাম হবে জাস্ট 15-20 টাকা, এর বেশি না। তো 15-20 টাকার মধ্যে আমরা একটা মিষ্টি লাউ পাচ্ছি যেটা একদম তরতাজা, কাঁচা সবজি সবজি আমরা যেটা জানি, একদম ক্ষেত থেকে নিয়ে যা বিক্রি করা হয় ওই সময় আমরা কিনে নেই। অনেকে আবার আছে যারা আমাদের বাড়ি যেরকম এই গ্রামে এই মাঠের পাশে, আমরা সরাসরি মাঠে আসি, আসার পরে এই যে ক্ষেত মালিক রয়েছে তার সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে 2-4টা কিনে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাচ্ছে, এরকম আছে। তো মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরমুজ ক্ষেত, পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে মিষ্টি লাউয়ের ক্ষেত, আবার ওই পাশে আমি একটা দেখতে পাচ্ছি শশার ক্ষেত। মূলত আমাদের এইখানের যে চিত্রটা যদি একটু ড্রোন ফুটেজে আপনাদের দেখানোর চেষ্টা করি, যে তরমুজ মিষ্টি লাউ
আপনাদের হচ্ছে বাঙি এই শশা এগুলা একটু ড্রোন ফুটেজে দেখানোর চেষ্টা করব দর্শক। তো চলুন আমরা একটু ড্রোন ফুটেজে এগুলা দেখে নিই। দর্শক এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়ে খেত, আর এই পাশে যে খেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুল্লা খেত। আপনারা এখন কুল্লা চেনেন কি না বা আমি জানি না, আমাদের এইখানকার ভাষা হচ্ছে পুল্লা। তো এই পুল্লাটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে একদম ছোট একটা পুল্লা, এটা হচ্ছে পুল্লা খেত। তো এটার যদি বড়তা দেখতে দেখাতে চাই তাহলে আমাকে এই খেতের মধ্যে যাইতে হবে। আসলে অন্যের ক্ষেত না বলে যাওয়াটা ঠিক না, গেলে হয়তো কি বলে না বলে জানেন আর ক্ষেতটা নষ্টও হতে পারে। তবে আমি একদম কাছে থেকে চেষ্টা করব আপনাদের পুল্লা দেখানোর। তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুল্লা ক্ষেত আর এটা হচ্ছে পুল্লা। এই যে আরও এখানে আরও আছে, তো মূলত এইখানে আরও আছে, তো পুল্লা এখানে প্রায় প্রচুর পুল্লাই আছে। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়ে ক্ষেত। কুমড়ে আপনারা চেনেন কিনা যদি আমি একটু দুই ফলটা আপনাদের দেখাই, যে একটু এদিকে আসো। তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়ে ফল। তাই কুমড়ে ফলটা এই যে এখানে আছে, এই যে আরও আছে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আরও আছে, এই যে তাছাড়াও এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ফল আছে, এমনকি এই যে ছোট্ট কুমড়ে জালি কেবল আসছে। আর এছাড়া তো ফুল দেখতে পাচ্ছেন, ফুলে হলুদ হয়ে আছে। তো দর্শক মূলত এটা হচ্ছে কুমড়ে খেত আর এটা পুল্লা খেত। তো কুমড়ে খেতের মধ্যে যদি আমি যাই প্রচুর জালি আসছে, এমনকি প্রচুর কুমড়ে আছে। তো আসলে আমি অন্যের ক্ষেতে ঢুকবো না, ক্ষেতটা নষ্ট করব না, আমরা সবসময় চেষ্টা করব যে আমার দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়। তাই এই জন্য আমি এই ক্ষেতের মধ্যে যাচ্ছি না, আমি যখন যে ক্ষেতে গেছি চেষ্টা করেছি একদম ওই ক্ষেতের পাশে থেকেই আপনাদের দেখানোর। তো দর্শক মূলত আমাদের যে কৃষি জমি রয়েছে আমাদের অঞ্চলে, এই প্রত্যেকটা জমিতেই কোনো না কোনো ফসল চাষ হচ্ছে। তো দর্শক আসলে এই কুমড়ে খেত এবং পুল্লা খেতের চারপাশেই আমরা দেখতে পাচ্ছি এই যে মরিচ গাছ লাগানো হয়েছে, এখানে প্রচুর মরিচ এসেছে। তো ক্যামেরাটা একটু সামনে আসো। তো দর্শক আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মরিচ রয়েছে, প্রায় প্রত্যেকটা গাছে এরকম মরিচ রয়েছে। তো মূলত আমাদের যে কৃষি জমি রয়েছে আমাদের এই গ্রামে, তো প্রত্যেকটা জমিতে দেখা যাচ্ছে কিছু না কিছু এরকম কৃষি ফসল চাষ হচ্ছে। তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রিয় দর্শক আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, তাই আমি আপনাদের চেষ্টা করলাম যে কৃষি বিষয় নিয়ে কিছু দেখানোর। তো আশা করি আপনারা হয়তো কিছু হলেও আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন। তো আপনারা যদি চান এই সকল কৃষিপূর্ণ কোথায় বিক্রি হয় এবং সেই বিক্রয় স্থানে কীরকম দাম হয় এক একটা জিনিসের, তো সেই ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি আপনারা আমার সে সকল ভিডিও দেখতে পাবেন। তো দর্শক এই ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার বাবা মা দেশকে বেশি বেশি ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।